এশিয়া কাপের প্রথম ম্যাচে আরব আমিরাত ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হয় বাংলাদেশ টসে জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে খেলা শুরুতে তামিম ইকবাল দলকে বেশি কিছু উপহার দিতে পারেনি ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে এরপর ম্যাচের হাল ধরেন মুশফিকুর রহিম ও মিঠুন তাদের এই জুটিটি দলকে ভালো কিছু উপহার দেয় মিঠুন তেষট্টি রান হাছান পনেরো রান মাশরাফিবিন মর্তুজা এগারো রান এবং মুশফিকুর রহিম একশো পঞ্চাশ বলে একশো রান করে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কা হয়ে মালিঙ্গা চারটি ডি সিলভার দুইটি লাখমা একটি পেরেরা একটি আপনাস একটি করে উইকেট পান বাংলাদেশ ঊনপঞ্চাশ ওভার তিন বলে মোট দুশো রান করে